আমাদের বাড়িতে ছিল কিন্তু এই যে আমি আমাকে দুটো দুই কালার দেবেন কত করে নেবেন এগুলো সাদা হ্যাঁ এই গোলাপটা সুন্দর লাগছে এই সাদাটা দেখুন তো এটা কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে স্নান রান করে খাওয়া দাওয়া করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি শুধু আমি না আমি আর আমার শাশুড়িমা দুজনেই আজকে রেডি হয়ে গেছি আমরা দুজন আজকে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা আমাদের সঙ্গে থাকলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো চলো যাওয়া যাক তো আমরা বেরিয়ে গেছি আমি আর মা এই দেখো মা এই যে রেডি মা আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা এখনো বাড়িতে এটা লিক করিনি কোথায় যাচ্ছি আমিও জানি না মা নিয়ে যাচ্ছে বলছে যে চলো এক জায়গায় যাই স্টেশনে পৌঁছে গেছি মানে রেল লাইন এখন ক্রস করব ওই পাশে যাব তো এই দেখো টিকিট কাউন্টারের ভেতর দিয়ে আমরা চলে এসেছি এখন অটোর ভেতরে আমরা যাচ্ছি পাটিকাবাড়ি তোমাদের অটো এখন ভরে গেছে চারিদিক থেকে কাকু চলে এসছে এখন আমাদের গাড়ি ছাড়বে আর আমরা যাব এখন পাটিকাবাড়ি এই দেখো ওই দিকে হচ্ছে রেল গেটটা চলে গেল আর আমরা যাচ্ছি এইদিকে সোজা মানে পাটিকাবাড়ির দিকে তো আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি কি সুন্দর চারিপাশের রাস্তা মা এখন নামবে তো আমরা চলে এসেছি এই যে নার্সারিতে শান্তি হরি নার্সারি তো মা এখানে ঢুকে গেছে এখানে অনেক চারা রয়েছে আমার একটা ছিল ঠিক এত বড় কি গোলাপ মা ওই যে সেই বড় থাবা থাবা গোলাপের মতো আজ গোলাপ ওইটা কি বলে ওর ভিতরে কি গাছ এখন ওর ভিতরে বেশি না ওর তো ছোট চারা তো ও আচ্ছা ওখানে আসলে তৈরি হয় মনে হয় ওই দেখো কত গাছ এখানে আমি আগেও এসেছি কারণ এই জায়গাটা আমার চেনা আমার মায়ের মামা বাড়ির পাশেই তো জানি না আমরা এসেছি আর বলবো না আমরা এখন যাবো না এখানে হচ্ছে সব চারার প্রসেসিংটা হয় মানে মাটি টাটি ভরে রাখে তারপরে এর মধ্যে চারা বানিয়ে ওখান থেকে বানানো হয় আর এখানে বিক্রি করার জন্য ব্যাস এই সব করা হয় মা এগুলো ডিসাইড করছে কোন চারা নেওয়া উচিত কোন চারা নেওয়া উচিত না মানে কোন চারা নেবে কোন চারা নেবে না সেগুলো আমি বুঝি না মা আমাকে জাস্ট জানায়ও নি যে কি কোথায় যাচ্ছে বললো যে চলো এক জায়গায় যাচ্ছি সেখানে ব্লগও করা যাবে তো ভাবলাম চলো একদম রেডি ফেডি হয়ে চলে আসলাম মায়ের সঙ্গে আসলাম বেশ ভালোই ও দেখো এখানেও বেশ নয়নতারা ওই যে ডিফারেন্ট কালারটা আছে মা এখানে কটা চারা নিয়েছে মনে হচ্ছে এইগুলো নিয়েছো মা হ্যাঁ এইটা হচ্ছে এই যে তোমার যে স্কনে দেখে এসছি না হ্যাঁ 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 মোড়া ফুলে যে ছোট ছোট হ্যাঁ 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 আমি মায়াপুরে দেখেছিলাম সেই ওই একই কালার হবে তো এগুলো এটা কি হলুদ হলুদ আর এটা লাল বাহ আর ওই দুটো তোমার ওই লতিয়ে ওরকম ঝাঁকড়া হয়ে যাবে আর হলুদ ফুল হবে ও আচ্ছা মাইকাটা আপাতত নিয়েছে এখানে আরো দেখছে লাল ওই যে থোকা ধরে ফুলের মতন হবে গোলাপ নেবে না গোলাপ এই গোলাপ গুলো আমাদের বাড়িতে হতো মার হাতেই সব গাছ সুন্দর সুন্দর করে করা তা চলো দেখা যাক কোনটা নিই আমাদের বাড়িতে এখানে মানে যা আছে প্রায় প্রায় সবই আছে মা দেখো উপরের ওই গাছটা স্বল্প মূল্যে পাওয়ার চশমা দেওয়া হয় মানব দেহের পঞ্চম ইন্দ্রিয়ের প্রধান চলো গোলাপের চারা দেখি তাই চোখের কোনো সমস্যা দেখা যাবে সবার আগে এটা একদম দিল থেকে কমলা না এটা ছোটই ফুল হবে মিনি গোলাপের মতো মিনি গোলাপ একটু একটু বড় এগুলো বড় বড় শক্ত টাইপের হয় হ্যাঁ বড় এই গোলাপটা মার খুব চোখে বাজে অনেকক্ষণ ধরেই ধরছে দেখছি এটা না এই কালারটা খুব সুন্দর হুম এর বড় কিছু হবে না এগুলো গোলাপ 50 এই কাজ ভালো হলে দেবেন আমাকে নালে দেবেন না আমি অত বুঝবো না তো হ্যাঁ হ্যাঁ মা হচ্ছে গাছ সুন্দর করে পরিচর্যা করে যত্ন করে কিন্তু মা বোঝে না এখন বুঝলাম সেই ব্যাপারটা এটা বড় হবে এই গোলাপের পাপড়ি গুলো তো একটু ডিফারেন্ট লাগছে বড় গোলাপি না এটা এই ছোট মিডিয়াম সাইজ এর ভাল লাগছে এখন এই শীতের সিজনে বড় হয় হ্যাঁ এগুলো কি মিনি গোলাপ এগুলো আমাদের বাড়িতে এই এই গোলাপ গুলো ছিল তো হ্যাঁ আছে তো আছে আছে হ্যাঁ তুমি নিতে পারো দূর থেকে যে জবা ফুলটা ফুটে রয়েছে সেটার দিকে সবার নজর এবং ওই গাছটা খুব সুন্দর ছিল আর একটা ওই একই ফুলের গাছ কিন্তু সেটা একটু ক্যাট টাইপ সেটা নিয়েছো তুমি আগে বলছো আমি এটা নেবো এবার আমি কি করবো আমি ক্যাট নিয়ে গেলাম আমি দেখাই না যে আমাদের বাড়িতে যে জবা ফুল গাছ জবা ফুলটা কি সুন্দর একটা জবা ফুল এর আগের অনেক ব্লগে দেখিয়েছি তো সেই ফুল গাছের চারাটাও মা এখান থেকেই নিয়ে গেছিল গাছটা এরকম ক্যাটক্যাট ছিল কিন্তু ফুল বেশ ভালো সাপ্লাই দেয়
কিরে সাইকেল চালাচ্ছিস? হ্যাঁ। দিয়ে কোথায় বাড়ি তোর? পাটিকাবাড়ি। পাটিকাবাড়িতে এই যে ওই দীপ্তি কলবাড়ার তাই তো এইদিকে তো দেখলাম, এখন এই সাইডেও নাকি গাছ আছে। এই সাইডে, হ্যাঁ এই সাইডে, ওই যে এই সাইডেও পড়ছে। এই যে এই যে, আমি এই পেছনে আসিনি এর আগে বাগানের ভিতরে। মুরগি, মা মুরগি দেখে ভয় পেয়েছে। আমাদের একটা গোলাপ আছে দাদা, ফুলের পাশ দিয়ে গেল এত সেন। হ্যাঁ আচ্ছা, আপনাদের এখানে ও ওই যে বাগানটা, আমরা চলে এসেছি বাগানের কাছে। ওই যে ওই যে, আ ও কি সুন্দর মা, ওই যে ওগুলো কি বিদেশটা গাছ, হেভি পছন্দ হয়েছে। ওই যে ওইটা কৃষ্ণচূড়া, স্থলপদ্ম আমাদের বাড়িতেও আছে। এই দেখো এটা স্থলপদ্ম, এটা পিঙ্ক কালারের হয়, এটা খুব ভালো তো কালারটা। এটা কি সকালে এরকমই ফুটেছে নাকি? ও আর আমাদের বাড়িতে যেটা সেটা একটু মানে সকালবেলা সাদা থাকে, আস্তে আস্তে দিন যায় আর পিঙ্ক হতে থাকে। সুন্দর লাগছে, আমি ওটা দেখেই আসলাম এইখানে এত দৌড়ে দৌড়ে। এর সুন্দর, ও এই যে সেই ছোট মিনি কাঠ মল্লিকা, মা আমাদের গুলো তো কেটে দিয়েছে, ওই আমাদের গুলো আছে একটা বাঁচাতে পারিনি। ওই বর্ষার সময় যদি লাগাতাম শিকড় বেরোতো, বেরোনি। ও তাহলে বর্ষার সময় লাগাতে হবে, এখন আর নিয়ে কাজ নেই। ওই দেখো ওই দেখো, আর আরো মিনি গোলাপ। কিরে তোরাও গাছ নিবি তাই? একই একই কালার, আমাকে দুটো দুই কালারের দেবেন। কত করে নেবেন এগুলো? এগুলো দুই কালারের দেবেন। মা এই দুটো কি নিলে? এইটা স্থলপদ্ম লাল। হ্যাঁ ওই যে স্থলপদ্মটা ওইখানে দেখিয়েছিলাম সেইটা এখানে স্থলপদ্ম। হ্যাঁ আর করবি দুটো দুই কালারের। করবি ফুল কি রকম আছে? এইটা পুরো সাদা। এটা কি ফুল কে জানে, গোলাপ না কি? মিনি গোলাপের গোলাপের কিছু একটা বুঝলে মা, পাতা দেখে তাই মনে হচ্ছে। বড়টা না ছোট? ছোট মার এখন এইটা পছন্দ হয়েছে, কিন্তু সেই কাকু তো চলে গেছে, আমরা এখন নিজেরাই নিয়ে যাচ্ছি ওইখানে। তো আপাতত এই বাগানের কাজ আমাদের শেষ হয়েছে, মানে এখান থেকে আমাদের ফুল গাছ নেওয়া হয়ে গেছে। হ্যাঁ স্থলপদ্মটা খুব সুন্দর, মানে ওটা দেখেই আমি এখানে দৌড়ে দৌড়ে এসেছি। তো এখন যাই বাড়ির ভেতরে, বাড়ির ভেতরে সব কাউন্টিং হবে। আর মা এখান থেকে আর একটা গাছ পছন্দ করেছে, তো সেটাও নেওয়া হবে। তো চলো, তো এখন মা ওখানে যে ফুল গাছটা পছন্দ করে রেখে এসছে, কাকু যাচ্ছে এখন সেই ফুল গাছটা আনতে। আর আমি যাচ্ছি এখন একটু ক্যাকটাসের মানে ঘরের মধ্যে। ক্যাকটাস অনেক ধরনের আছে এখানে নাকি? হ্যাঁ সত্যি, এই দেখো ওই যে সব ক্যাকটাস। এখানে শুধু ক্যাকটাস না, অন্যান্য পাতাবাহারি গাছও আছে। এটা কি সুন্দর, আমাদের বাড়িতে এই এরকম একটা ছিল, দাদা ভাই এনেছিল কোথা থেকে আমার মনে পড়ছে না, ওই রকম ছিল, সব ফুলও হয়েছিল। চলো বেরিয়ে যাই এখান থেকে এখন। তো আর একবার ডিসাইড হলো, মা ওখান থেকে আর একটা গাছ উঠিয়ে নিয়ে এসছে ওই ওইখান থেকে, কারণ এইখানে এই গাছটা হয়তো মা নেবে না, এই গাছটা বাদ দিয়ে দিয়েছে, তার বদলে এই ফুলটা নিয়েছে লম্বা এটা। তো এই গোলাপ গাছটা নাকি অসংখ্য ফুল ধরবে, মানে এর থেকে আর একটু বড় হবে বা এরকমই থাকবে, সাদা ফুলে অনেক ফুল হবে। এখানে আরও পছন্দ করছে, আরও নিতে ইচ্ছা করছে। আর এত ফুল ভালো লাগে, মা এখন সবই নিয়ে নিতে পারলে বাঁচে, কিন্তু আমাদের তো এক জায়গায় স্টপ করতে হবে। তো মা এখন নিজেকে স্থির করিয়ে নিয়েছে যে পরে আর একবার কিনবে, আবার পরে কিনবো শীত চলে যাওয়ার পরে। তো এখানে এখন আমাদের টোটাল কাউন্টিং হচ্ছে, কতগুলো গাছ হচ্ছে, বিলও বানাচ্ছে একটা, এই কটাই আমরা নিচ্ছি। আমাদের বিল বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে সব গাছগুলো প্যাকিং, আর প্যাকিং হলেই আমরা বেরিয়ে পড়বো। বিল বানানো হয়ে গেছে, তবু মা এখনো থামছে না, মা এখন আর একটা গাছ নেবে। মা এই দেখো আর একটা কি গাছ জানো, এটা বড় বড় স্থলপদ্ম মানে এই হলুদ রঙের এইটা, মাকে দেখানো যাবে না, মা এটাও নিয়ে নেবে তাহলে। কি হলুদ হ্যাঁ স্থলপদ্ম, ইয়ে দেখো মাকে বললাম, মার যেটা বলবো পছন্দ হলেই সেটা নিয়ে নেবে। এই যে মা এখন এই যে কাছের থেকে দেখা একটু, মানে আরো দুটো তিনটে অ্যাড হচ্ছে। ভেতরটা খুব সুন্দর, এই যে এই স্থলপদ্মটার এটাও নিচ্ছি আমরা। এই দেখো চারটে স্পেঞ্জিন নিয়েছে মা, মার স্পেঞ্জিন খুব ভালো লাগে। তো ভ্যারাইটিস অনেক ধরনের ফুল নিলাম, এইবার বাড়ি যাওয়ার পালা, আর একবার বিল করতে হবে। তো আমাদের একটা ব্যাগ ভরে গেছে, এখন আর একটা ব্যাগ খুলছে, আর একটা ব্যাগ ভরলে দু ব্যাগ নিয়ে আমরা এখন টিং 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 করতে করতে দুইজনে চলে যাব। এই একটা ফুলের প্ল্যান করে এসছে মা, আর দেখো ব্যাগ দুই ব্যাগ ভর্তি করে ফুল নিয়ে যাচ্ছে, তাও এখনো মানে মন ভরেনি, আরো নিতে পারলে বাঁচে। আমাদের দুই ব্যাগ ভরে গেছে, দুই ব্যাগেও হয়নি, আরো ক্যারি ব্যাগ নিয়ে এসছে, এখন এই কটা ভরলেই শেষ হয়ে গেছে তিন ব্যাগ।
তো আমি ব্যাগ একটা ব্যাগ নিয়ে বেরিয়েছি, মা ওদিকে দুটো ব্যাগ নিয়ে আসবে। এখন অটোর জন্য বসে থাকতে হবে, অটো 5-7 মিনিট পর পরই আসে, তো চলো অটোর জন্য এখন রাস্তায় দাঁড়াই। যে মা দুই ব্যাগ নিয়ে আসছে এখন, তাও দেখে দেখে আসছে, মন আর ভরেনি, তিনটে ব্যাগ হয়েছে। এই যে আমাদের অটো চলে এসছে, এখন চলে উঠে যাই। তো আমরা এখন পৌঁছে গেছি, বগুলা চলে এসেছি, নেমে গেছি অটো থেকে। বাবা এখনো জানে না যে আমরা ফুলগাছ আনতে গেছিলাম। ইয়ে বলছে দাও, আমি জানি না। তুমি জানতে বাবা, তুমি জানতে? দুজনের মধ্যে এখন কথোপকথন হচ্ছে। বাবা এক ফুল গাছ 50টা নিয়ে চলে এসছে, আর মা 50টা ভ্যারাইটিস ফুল গাছ নিয়ে এসছে, তাই সব কথাবার্তা হচ্ছে। তো ঠিক আছে, আমার ভীষণ কষ্ট হয়ে গেছে ব্যাগ আনতে, আমার না শুধু মারও, আমরা একটু রেস্ট নেবো। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর মা দিতে গেছে সন্ধ্যা, আর এখন আমি বানাচ্ছি চা। চা বানানো হয়ে গেছে, কিন্তু আমি আর নিউ এখন চা খাবো না, আমরা এক জায়গায় যাবো, মানে এক জায়গায় বলতে বাজারে যাবো, বাজার থেকে এসে তারপরে চা খাবো। তো বাজারে যাই, তাই যে নেল পলিশ নিয়ে নিয়েছি, এবার বাড়ি যাবো আমরা এখন। হ্যাঁ এখন বাকি কাজ, এখন নিয়ে নিচ্ছি ফুচকা, বাড়ি চলে এসেছি ফুচকা নিয়ে। এটা তেঁতুলের চাটনি দিচ্ছি, তেঁতুলের চাটনি। আর এর আগে কি দিয়েছো? টমেটো সস, শসা, আলু, আলু, বাহ, ফুচকার আলু। এবার দেবো, এটা আছে তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি। এরপরে হচ্ছে যেই দইটা আমি ফেটিয়েছি, সেই দইটা বাজার থেকে ফুচকা কিনে নিয়ে আসি, কিন্তু বাড়িতে বসে আমরা দই ফুচকা, চাটনি ফুচকা, যাই বলো আমরা পাপড়ি চাট সব কিছু বাড়িতে বানিয়ে খাই। মার মুখের মধ্যে এখন মার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খাচ্ছি। তো নিউ আসলে এখনই দই ফুচকা খাও, খাবো। তো নিউ এখন খাচ্ছে আর আমিও খেয়ে নেবো জল ফুচকা। তো আমরা ফুচকা টুচকা খাওয়া শেষ করি, অনেক রাত হয়ে গেছে, এরপর তো আমাদের রাত্রেও খেতে হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।